যতটা না মাঠের পারফরম্যান্সে ক্রিকেটার নাসির হোসেন বর্তমানে তার চেয়ে বেশি আলোচিত বিয়ে করে। ভালোবাসা দিবসে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলেও বিপাকে পড়েছেন স্ত্রী তামিমা সুলতানার প্রথম স্বামী রাকিব হাসান আপত্তি জানানোয়। রাকিবের দাবি, তাকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন তামিমা। তবে রাকিবের দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন তামিমা। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ, আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ওই ডিভোর্সটা হয়। এটা তাদের পরিবারবর্গ এবং তিনি সবাই এই সম্পর্কে জানতেন। উনি যতগুলো কথা যতগুলো বলেছেন, শুধু দুইটা জিনিস ছাড়া যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরে থাক, আরও বেশি জটিল হচ্ছে। মামলা করেছেন তামিমার প্রথম স্বামী। এখন রাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানান নাসির ও তামিমার আইনজীবী। আর রাকিব হাসানের বিরুদ্ধে আমরা অচিরেই মিস্টার নাসির হোসেন এবং তার স্ত্রীর পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব, এবং সেটা মানহানি থেকে শুরু করে অন্যান্য যা যা প্রযোজ্য আইন আছে সেগুলোকে বিশ্লেষণ করে তার বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। আপনারা অচিরেই এই ব্যাপারে জানতে পারবেন। দুজনের সম্মতিতে আইন মেনে বিয়ে করার পরও এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিব্রত ক্রিকেটার নাসির হোসেন। ও ছোটবেলায় বিয়ে করছে, ফাইন, ঠিক আছে, বিয়ে করতেই পারে, লাভ করতেই পারে, এটা স্বাভাবিক। তো তা ওর কি বলে, ওর কি হ্যাপি থাকার কোনো রাইটস নাই, ওর কি সুখে থাকার কোনো রাইটস নাই? অবশ্যই আছে। তো আমি সেই জিনিসটাকে আমি ওকে খুব ভালোভাবেই চিনি এবং আমি ওর লাইফের সব কিছুই জেনে শুনেই আমি ওকে অ্যাকসেপ্ট করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা।